welcome back to my channel. I'm Tazmun Rino. So, shuru korchi ajker video. Hello guys, welcome back to my channel. I'm Tazmun Rino. So, shuru korchi ajker video. Ajke ami react korbo Don movie cultural dance scene. Don movie ti ekti notun Tamil language movie. Ebong ei movie te obhinoy korechen Sivakarthikeyan, sathe achen Priyanka Mohan ebong sathe aro onekei achen. Ebong ei movie director hocchen CV Chakrabarti and এই মুভিটি রিলিজ হয়েছিল মে মাসের 13 তারিখে 2022 সালে, অর্থাৎ গত মাসে কিন্তু এটি রিলিজ হয়েছে। এবং এই মুভিটি কিন্তু এটি বলা যায় খুবই সুন্দর এবং জনপ্রিয় একটি মুভি। আর এই মুভির আমি অলরেডি অনেকগুলো গানের উপর রিয়াক্ট করেছি, সো আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে প্লিজ ওই ভিডিওকে অবশ্যই দেখে নেবেন। এবং লাস্ট টাইম আমি ডন মুভির ফাদার্স সেন্টিমেন্টাল এই সিনের উপর রিয়াক্ট করেছিলাম, সো সেই সিনটি অবশ্যই এনজয় করবেন। খুবই সুন্দর এবং খুবই সেন্টিমেন্টাল একটা সিন। সো চলুন আমরা ডন মুভির কালচারাল ডান্স সিনটি দেখে আসি। এবং এখানে দেখে আসি যে শিবাকার্তিকেয়ান নেয়া কিভাবে ডান্স করে না, এবং সাথে প্রিয়াঙ্কা মোহনকে দেখা যায় নাকি। সো গাইস লেটস প্লে। பெண்களின் பரிணாம வளர்ச்சி படியும் மூன்று வகையாக பிரிக்கலாம். நம்பர் ஒன் நம்பர் டூ நம்பர் த்ரீ இதுலயும் லாஸ்ட் குவாலிட்டி ஒன்று எனக்கு ரொம்ப எனக்கு நீதானா வேணும். எனக்கு கல்யாணம் பண்றதுக்கு சார் கேள் இந்தியாவிலேயே கிடையாது, எனக்கு நல்லா தெரியும். வேற எங்க பாத்துருக்கா? பிரான்ஸ்ல ஒரு கிளப்ல இருக்க செக் பண்ணிருக்கேன். வந்து விட்டால் வசந்த சேனை நீ என்ன கல்யாணம் என்ன பிரமா இதோட ஸ்பெஷலைட் ஒண்ணு இருக்கு. সবাই কিন্তু অনেক ভালো করে এনজয় করছে, খুবই মজা পাচ্ছে সবাই আসলে। আমরা দেখে ফেললাম ডন মুভির কালচারাল ডান্স সিন। সেখানে আমরা খুবই কমেডি টাইপের কিছু, ফানি টাইপের কিছু ডান্স দেখেছি, যেটা শিবাকার্তিকেয়ান করেছেন। তো এই মুভিটা একটু কলেজের লাইফের, অর্থাৎ কলেজে যে একটু লাভ স্টোরি টাইপের যে মুভিগুলো থাকে সে ধরনের কাহিনী।
এবং এই মুভিতে অলরেডি এই কি বলে এই ভিডিও দেখে বুঝে যাচ্ছে যে এখানে কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সেখানে কালচারাল ডান্স করেছে শিবাকার্তিকেয়ন, এবং খুবই ফানি ছিল, যে কোরিওগ্রাফি আসলে খুব ভালো ছিল। আর এখানের মধ্যে যে ড্রেসগুলো ইউজ করেছে সেখানে আমি দেখতে পেয়েছি আমাদের বাঙালিরা যেরকম লুঙ্গি পরে সেরকম টাইপের লুঙ্গি অর্ধেক পরে তারপর ডান্স করতেছে, তারপর লুঙ্গিটাকে আবার এই পর্যন্ত বেঁধে যে ডান্সগুলো করছে। সিরিয়াসলি খুবই ফানি, সো ফানি অ্যান্ড আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে শিবাকার্তিকেয়ন। এবং অনেক স্টেপে মানে অনেক টাইপের ডান্স করেছেন কিন্তু শিবাকার্তিকেয়ন, অনেক পুরনো পুরনো টাইপের কিছু গান ছিল, কিছু ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে কিন্তু এখানে ডান্স করেছেন। ডান্সের স্টেপগুলো পুরো ডিফারেন্ট ছিল, পুরো এক ধাঁচে কিন্তু ডান্স ছিল না, মিক্স করা ছিল। সো আরেকটা আমি গান দেখেছিলাম কি বলে গত গানের নামটা হচ্ছে জালাবু জাঙ্গু এরকম টাইপের। সো সেখানে কিন্তু পুরো একদম রকিং টাইপের পুরো হাই লেভেলের ডান্স করেছে শিবাকার্তিকেয়ন। কিন্তু এই কালচারাল ডান্সের সিনের মধ্যে দেখলাম যে পুরো ডিফারেন্ট ফানি টাইপের। সো এই মুভিটা আসলে রোমান্টিক অ্যান্ড ফানি অ্যান্ড দেন টু লাভ স্টোরি টাইপের মুভি বলা যায়। আর যাই হোক খুবই সুন্দর ছিল, এবং এখানে সবাই সবার উল্লাস দেখে মনে হচ্ছে যে আসলে সবাই সত্যিকার অর্থে যখন এই গানের এই মুভি শুটিং হয়েছিল এবং এই সিনটা যখন শুটিং হয়েছিল আমার মনে হয় যে সবাই আশপাশে মানুষ তখন বেশি এনজয় করেছে। আর বেশি এনজয় করেছে মনে হয় শিবাকার্তিকেয়নের ফেসেস এক্সপ্রেশন দেখলে বুঝে যায় যে উনি খুব মজা নিয়ে ডান্স করতেছিল। সিরিয়াসলি আমি কোনো মুভিতে তামিল মুভিতে এই প্রথম এই ধরনের ডান্স দেখেছি, যেখানে আবার লুঙ্গি পরে মানে আমার মনে হয় তামিলের তামিলনাড়ুতে যারা থাকে ওনারা এই জিনিসটাকে হয়তো ধুতি বলে, আমাদের এখানে লুঙ্গি বলে। সো লুঙ্গি ডান্স একটা ডান্স ছিল, সেটা তো বলিউডের মুভির গান, কিন্তু এই প্রথম দেখলাম তামিল মুভিতেও লুঙ্গি নিয়েই ডান্স সিন। সো খুব মজা লাগছে, সো যাই হোক খুব ভালো ছিল, খুবই ফানি ছিল এবং খুবই এনজয় করার মতো ছিল। প্লিজ আমাকে কমেন্টে জানান আপনারা কেমন এনজয় করেছেন, প্লিজ কমেন্টে জানান। এবং অবশ্যই অবশ্যই ডন মুভির অন্যান্য সিনগুলোর উপর যেগুলো রিয়েক্ট করেছি সেগুলোও দেখবেন, ডন মুভির সঙের উপর রিয়েক্ট করেছি সেগুলোও দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবং আর কী কী সিনের উপর রিয়েক্ট করতে কী বলে রিয়েক্ট দেখতে চান প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখাবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার, ভালো থাকুন।